আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা সহ স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কাজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। চুক্তি অনুযায়ী এটিএন পরিবারের সদস্যরা এখন থেকে কম খরচে আনোয়ার খান মেডিকেলে চিকিৎসা সেবা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে কোভিড-19 চিকিৎসার প্রথম সারিতে থাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এটিএন বাংলা এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। চুক্তি অনুযায়ী সব ধরনের চিকিৎসা ও প্যাথোলজিক্যাল পরীক্ষায় এটিএন পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। এর পাশাপাশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের নার্সিং ইনস্টিটিউটে কম খরচে পড়ার সুযোগ থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্মীদের সন্তানদের। আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজকে আমরা একটা সেবা দেব স্বাস্থ্যখাতে, যেই সেবাটা আপনার উন্নত বিশ্বের মতো পাবেন। পৃথিবীর মানুষ আজকে আতঙ্কিত, সেখানে তো আমরা সংযুক্ত হয়ে নিজেকে আমরা মানে সেবা করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য মানে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে রাখছেন দেখে। লক্ষ্মীপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পৃষ্ঠপোষকতায় বিতর্ক প্রতিযোগিতা করারও সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানে। ডক্টর মাহফুজুর রহমান তিনি তার টেলিভিশনে সম্প্রচার করবার সম্মতি প্রকাশ করবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ডক্টর আনোয়ার হোসেন খান সেই লক্ষ্মীপুর বিতর্ক উৎসবে পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য আজকে যে সম্মতি প্রদান করেছেন, এই উভয়ের এই সম্মতি প্রদান করবার জন্য আমরা বাংলাদেশের ডিবেট অঙ্গনের পক্ষ থেকে, বিতর্কিকদের পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমাদের সকল কর্মচারী, কর্মকর্তা কর্মচারী সকলকে উনি মানে সেবা দেওয়ার জন্য যে আজকে প্রতিশ্রুতি দিলেন, আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। আমরা চাই যে তার তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এটিএন বাংলার সঙ্গে থাকবেন এবং আমিও তাকে আশ্বাস দিতে চাই যে আমরাও তার প্রতিটা কর্মকাণ্ড সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই দুই চ্যানেলের মাধ্যমে। অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোহাম্মদ মোতাহার হাসান, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং আনোয়ার খান মডার্ন গ্রুপের প্রেস সচিব শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।